আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ কন্টেন্ট নিয়ে আপনাদের জন্য দাঁড়িয়েছি আমরা যারা গাড়ি চালাই তারা মনে করি যে আসলে গাড়ি চালানো খুব সহজ ব্যাপার আসলে ঠিকই হয়তো আমরা চিন্তা করি যে খুবই সহজ ব্যাপার তবে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যখন গাড়ি চালাই অর্থাৎ এর ভিতরে দুই ধরনের গাড়ি আপনারা জানেন যে একটি অটো গিয়ারের গাড়ি আপনারা মেনু ম্যানুয়াল গিয়ারের গাড়ি অটো গিয়ারের গাড়ি চালানোর প্রসেস একরকম এবং ম্যানুয়াল গিয়ারের গাড়ি প্রসেস কিন্তু অন্যরকম আমরা যখন স্টিয়ারিং ঘুরাই এই ধরনের ভিডিও পূর্বে আমি আপনাদের দিয়েছি যে আমরা যখন স্টিয়ারিংটা ঘুরাবো তখন দেখেন যে স্টিয়ারিংটা ঘোরানোর সময় আমাদেরকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা এই যখন অটো গিয়ারের গাড়ি চালাবো তখন কিন্তু এই দুই হাতে স্টিয়ারিংটা ধরার চেষ্টা করব। কারণ অনেকে আমরা কী করি ওভার কনফিডেন্সের কারণে আমরা এক হাতে স্টিয়ারিং ধরি কিন্তু এই কাজটা করা উচিত নয় আমাদের উচিত দুই হাত স্টিয়ারিং ধরবো এবং দুই হাত স্টিয়ারিং দুইরা নিজের মতো করে আমরা মনে করেন ঘুরাবো আপনারা যদি আমার উক্ত ভিডিওটা দেখেন তাহলে দেখতে পাবেন যে বামে গেলে কতটুকু ঘুরাবেন ডানে গেলে স্টিয়ারিং কতটুকু ঘুরাবেন সব এখানে দেওয়া আছে আপনারা যদি দু একবার করে আমার ভিডিওটা দেখেন তাহলে আপনাদের গাড়ি চালানোর ব্যাপারে একটা কনফিডেন্স চলে আসবে সেই কনফিডেন্স নিয়ে আপনারা অবশ্যই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে গাড়ি চালাইতে পারবেন বলে আমি মনে করি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কিন্তু পূর্বে বলেছিলাম যে আমরা যখন ম্যানুয়াল গিয়ারের গাড়ি চালাই তখন কিন্তু স্টিয়ারিংটা সাধারণত এক হাতে যখন আমরা ধরে রাখি অসুবিধা নেই তখন কিন্তু ওই গিয়ার লিবারটা আবার এক হাতে আমরা বাম হাতে ধরে রাখি এটা সাধারণত আমরা করে থাকি তবে আমি বলবো প্রত্যেকেই যখন আমরা গাড়ি চালাবো তখন অবশ্যই স্টিয়ারিংটাকে যদি আমরা দুই হাতে ধরি তাহলে শক্তি বেশি পাওয়া যায় এবং কোন হাতটা কোন জায়গায় থাকবে আমরা অনেক সময় ক্রসে হাত রাখি কিন্তু না ওইটা করা যাবে না হাতটা অবশ্যই আপনার দুই হাত দুইভাবে রাখতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে বিশেষ করে আমরা এই কত ডিগ্রি কীভাবে হাত হাত রাখতে হবে এই ধরনের ভিডিও আমি পূর্বে দিয়েছি তারপর একটু বলি সাধারণত মাথায় রাখতে হবে একশো আশি একশো আশি করে আমরা হাতরা রাখার চেষ্টা করবো হাত বা আমার তাই আমার স্টেয়ারিংটা ধরতে শক্তি পাওয়া যাবে যখন আমরা যখন আমরা গাড়ি চালাবো তখন এই কথাটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং কোন লাইনে কতটুকু করে আমি স্টিয়ারিং ঘুরাইতে হবে কতটুকু বামে বামে ঘুরাইতে হবে কতটুকু ডাইনে হবে সেই জিনিসগুলো স্পষ্ট আপনারা বুঝতে পারবেন আপনারা যদি বারবার আমার বক্তব্যটা দেখেন তাহলে অবশ্যই এই ড্রাইভিং সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা আসবে এবং নতুন এবং পুরাতন প্রত্যেকেরই কিন্তু শেখার শেষ নাই আপনারা ভিডিওটা বারবার দেখলে ভালোভাবে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন বলে আমি মনে করি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে